والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. انزام الحق ভাই ইন্ডিয়া থেকে প্রশ্ন করেছেন, কেউ যদি আত্মহত্যা করে তার জানাজার সালাত আদায় করা যাবে কিনা বা তার জন্য ক্ষমা ইস্তেগফার করা যাবে কিনা। আল জাওয়াব বিল্লাহি তাওফিক, যদি মুসলমান হয় এবং আত্মহত্যাকারী হয় তাহলে তার জানাজার সালাত দিতে হবে এবং তার জন্য ক্ষমা ইস্তেগফারও করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময়কালে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুই ব্যক্তির জানাজার সালাত আদায় করতেন না, তবে সাহাবিদেরকে বলতেন যে তোমরা তোমাদের ভাইয়ের সালাত আদায় করো, সাল্লু লিয়াখিকুম, তোমরা তোমাদের ভাইয়ের জানাজার সালাত আদায় করো। এর মধ্যে এক ব্যক্তি হলো যিনি আত্মহত্যা করেছেন, দ্বিতীয় হলো যে ব্যক্তি ঋণগ্রস্ত হয়ে মারা গেছেন, সেই ঋণ পরিশোধের কিছু রেখে যাননি বা কেউ দায় দায়িত্ব স্বীকার না করলে নবীজি তাদের জানাজার সালাত আদায় করতেন না, তবে বলতেন যে তোমরা আদায় করো। তার মানে জানাজার সালাত এটি একটি মূলত দোয়া ইস্তেগফার, কার জন্য? মৃত্যু ব্যক্তিদের জন্য। সুতরাং নবীজি তিনি নিজে তাদের জানাজার সালাত আদায় করতেন না, তবে সাহাবিদেরকে নির্দেশ করতেন যে তোমরা তোমাদের ভাইয়ের সালাত আদায় করো। কারণ যে ব্যক্তি আত্মহত্যা করে সে জাহান্নামে ওই কাজটিই করবে, আবু দাউদে হাদিস রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে যেই ব্যক্তি আত্মহত্যা করে যেই জিনিস দিয়ে সেই জিনিসের শাস্তি সে বারংবার একাধিকবার জাহান্নামের মধ্যে ওই শাস্তি ভোগ করতে থাকবে, নাউযু বিল্লাহ মিন যালিক। সুতরাং যে ব্যক্তি আত্মহত্যাকারী তার জন্য ক্ষমা ইস্তেগফার করা যাবে। ইমান যেহেতু তার আছে ছিল, সুতরাং ইমানের ভিত্তিতেই ইস্তেগফার করা যায়। ইমান এমন এক দামি জিনিস, আবু তালেবের যদি ইমান থাকতো তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার জন্য ক্ষমা ইস্তেগফারের মাধ্যমেই তার জন্য জান্নাতের দোয়া করতেন, কিন্তু ইমান না থাকার কারণে তাদের জন্য ক্ষমা ইস্তেগফারও করা যায় না। কারণ কোরআনুল কারিমে আল্লাহ তাআলা বলেছেন, মা কানা ইস্তিগফারু লিল মুশরিকিনা ওয়ালাউ কানু উলি কুরবা মিন বাদি মা তাবায়্যানা লাহুম আন্নাহুম আসহাবুল জাহিম। সুতরাং মুসলমান ব্যক্তি যদি আত্মহত্যা করে তার জন্য ক্ষমা ইস্তেগফার করা যাবে। জাযাকাল্লাহ।